নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে কিন্তু চলে এসেছি লেক টাউনেতে, আর লেক টাউনে এই জায়গাটার নাম হচ্ছে কালিন্দি। তো কালিন্দিতে এখানে একটা জি প্লাস টু বিল্ডিং রয়েছে। জি প্লাস টু মানে হচ্ছে নিচেতে, মানে গ্রাউন্ড ফ্লোরটাও কিন্তু একতলা, মানে বাংলা মতে যদি ধরেন তাহলে একতলা, দোতলা এবং তিনতলা, তিনতলা বাড়ি। প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা লোকে কিনে নিয়েছে, পারচেজ করেছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ফ্লোরেতে বা বাংলায় তিনতলাতে। এই তিনতলা ফ্ল্যাটটি কিন্তু হচ্ছে আপনার 630 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া, পুরো ফুল ফার্নিশ এই ফ্ল্যাটটি এই মুহূর্তে সেলেতে রয়েছে। তো যারা মনে করছেন যোগাযোগ করতে পারেন। এবং এইখানে যে ফ্ল্যাটটি রয়েছে এর মধ্যে আপনারা লিফ্টটা পাবেন না, শুধুমাত্র সিঁড়ি পাবেন, এবং অসুবিধা হবে না কারণ এটা সেকেন্ড ফ্লোরেতে রয়েছে, মানে তিনতলাতে রয়েছে, খুব একটা উঁচুতে নয়। আর অত্যন্ত সুন্দরভাবে এর মধ্যে কিন্তু ইন্টেরিয়রটা করানো রয়েছে। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে স্টেয়ার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস এখানে। আর এখানে এখানে থেকেই কিন্তু আপনারা ইন্টেরিয়রের কিছু কিছু নিদর্শন চোখে পড়তে শুরু করে দেবে। মোটামুটি সাউথ ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। নিচে দেখতে পাচ্ছেন ভিট্রিফাই টাইলস ইউজ করা হয়েছে। এইদিকে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আগেই বলি যে 630 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। দেখুন এখানে ইন্টেরিয়ারের কাজটা এত সুন্দরভাবে করা রয়েছে। এখানে ঢুকেও একটা দরজা, মানে এ টাইপের গেট টাইপের করা, যেখানে উপরে গিয়েও একটা বেড রাখা রয়েছে, মানে কেউ যদি বাড়িতে আসেন এই বেডটা কিন্তু ইউজ করতে পারবেন। সামনে গিয়ে দেখাই উপরটা যাতে আপনারা বুঝতে পারেন। এখানটা একটা বেডের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। যদি কখনো কোনো আত্মীয় স্বজন আপনাদের আসে, আপনারা এখানে এটা স্টে করতে পারবেন আর কি। নিচেতেও বেড রয়েছে, এছাড়া টিভিও রয়েছে। এখানে যা যা ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন, এসি থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে ফ্রিজ থেকে আরম্ভ করে যা যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এখানে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। আর যাতে পড়ে না যায় কেউ স্লিপ করে, নিচেতে আবার একটা ম্যাটও পাতা রয়েছে। এখানে বাইরের ভিউটা আপনারা দেখতে পাবেন এখান থেকে। এখানে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন। এখানে যা যা দেখছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এই রকম অ্যাজ ইট ইজ থেকে যাবে। চলুন এবার ডাইনিংটাও আমরা দেখে নিই। এই হচ্ছে ডাইনিং স্পেস। এখানে টেবিল চেয়ার যা যা রয়েছে সব কিছুই এরকমই থেকে যাবে। সঙ্গে থাকুন, আমি প্রাইসটাও বলে দেবো। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এখানে কিছু ঝাড় লাগানো রয়েছে। এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা এখন দেখতে পেলেন। এই দিকটাতে পাচ্ছেন কিচেন, 630 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়ার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে স্পেসটাকে কাজে লাগানো হয়েছে। এই দিকটায় লফট রয়েছে, রান্নাঘরের মধ্যে পাখা লাগানো হয়েছে, মডিউলার করা রয়েছে কিচেনটা যেমনটা দেখতে পাচ্ছেন। এদিকে রয়েছে বাথরুম। এটা বাথরুম দেখতে পাচ্ছেন। বাথরুমের মধ্যেও কিন্তু এদিকে দেখুন পাখা লাগানো রয়েছে। উপরেতে আপনারা লফটটা পেয়ে যাবেন, ভিতর দিক দিয়ে লফট রয়েছে ভিতর দিক দিয়ে। আর এটা সেকেন্ড বেডরুম। সামনে যেটা দেখছেন এটা সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন। এই বেডরুমের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফার্নিচার রয়েছে। উপরেতে কিছু কিছু ফল সিলিংয়ের কাজও করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বেড, 7x7 ইঞ্চির বেড এটা, এই 7x7 ফিটের বেড এটা, ইঞ্চ বলছি সরি। আচ্ছা, আর এখানে আপনারা ওয়ার্ড্রোবটা পেয়ে যাচ্ছেন।
7 ফুট বাই 7 ফুটের খাট দেখতে পেলেন ধরে যাচ্ছে। ওই ওই ঘরের যে খাটটি ছিল সেটাও কিন্তু 7 বাই 7। প্রত্যেকটা জিনিস কিন্তু এরকমই অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, এবার দামটা আমি আপনাদের বলে দিই এই মুহূর্তে। ওনারের যে আস্কিং প্রাইস রয়েছে সেটা 34 লাখ টাকা রয়েছে। উপরে তো ওয়ার্ড্রোবগুলো করা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন, 34 লাখ টাকা রয়েছে এবং নেগোশিয়েবল দামটা। কিছু কিছু ফার্নিচার যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও দাম কমবে, এছাড়া এমনিতেও দামটা কিছুটা নেগোশিয়েট ওনারা করবেন। ফার্নিচার যদি অল্প কিছু ফার্নিচার কেউ যদি না নেয় বা ফার্নিচার যদি না নেয় কোনো, তাহলে সেক্ষেত্রে দাম কিন্তু অন্যরকম হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু দাম কমে যাবে। তো বন্ধুরা, আজকে একটা ফুল ফার্নিশড অত্যন্ত সুন্দর একটি ইন্টেরিয়ার করা ফ্ল্যাটের সন্ধান আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। ফ্ল্যাটটির দাম এই মুহূর্তে ওনার যিনি আছেন উনি ওনার আস্কিং প্রাইস রয়েছে 34 লক্ষ টাকা, যেটা কিনা নেগোশিয়েবল প্রাইস। এছাড়া ফার্নিচারগুলো যদি কেউ না নেন তাহলে সেক্ষেত্রে অনেকটাই টাকার ডিফারেন্স চলে আসবে। আর যদি মনে করছেন ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে এবং পারচেস করার পারপাসে আপনারা ভিজিট করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, যাতে এরকম ধরনের যে সমস্ত প্রপার্টি রিলেটেড ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।